Dear student, welcome to our Kapdi College Admission e-learning class. এখন class KG 2, class নিচে অন্য class এর আগে তিন তোমাদের গুণ করো। দেখো পেজ নাম্বার 35 লিখে দিচ্ছি, পেজ নাম্বার 35। 35 পেজে গুণ করো, দু অঙ্কের সংখ্যা ছিল আর তিন দিয়ে কি সাত দিয়ে যে গুণ করো সাধারণ গুণগুলো ছিল সেগুলো নিশ্চয় তোমরা খাতার মধ্যে করে নিয়েছো বা প্র্যাকটিস করছো গুণগুলো। এখন চারিটাকে করাচ্ছি, দেখো নাম তার সাহায্যে গুণ করে গুণফল ফাঁকা ঘরে বসাও। এক কথায় যাকে বলা হয় নাম তার সাহায্যে শূন্য স্থান যে পূরণ করো থাকে তোমাদের, সেই শূন্য স্থান পূরণ করো। ঠিক আছে, কয়েকটা করে দিচ্ছি। দেখো চারের দাগে, এর আগে তিন তিনের দাগে হয়ে গেছিল, এখানে যে শূন্য স্থান বা বক্স থাকবে গুণিতক তিন। ঠিক আছে, এখানে কত হবে, এক দশ আট আঠারো। এই গুণের ক্ষেত্রে আমি যে সংখ্যাটা আছে সেটা দেখে যাব, কত বাদ রাখলে আমরা আঠারো পাবো। এবার দেখে দেখাচ্ছি, দেখো তিন তিন একে তিন, তিন দুগে ছয়, তিন তিনকে নয়, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, তিন ছয় আঠারো। তাহলে কবার ডাকলাম, তিনের নামটা নামটার সাহায্যে গুণ করো, অত নামটা ডেকে ডেকে যাব, এই রেজাল্টটা গুণ করে রেজাল্টটা আমরা পাবো। তাহলে তিন ছয় আঠারো, শূন্য স্থানে ছয় হয়ে যাচ্ছে। পরেরটা দেখাচ্ছি, দেখো ধরো গুণিত নয় দেওয়া আছে সমান ৩৬। এবার নয় নামটা রাখবো, নয় একে নয়, নয় দুগুণে আঠারো, নয় তিনে সাতাশ, নয় চারে ৩৬, ৩৬ তিন দশ ছয় ৩৬। তাহলে নয় চারে ৩৬, তাহলে মিলে গেল নামটা না। এরপরে দেখো গুণিতক আট সমান ৩২, তাকে নামটা ডাকবো। আট একে আট, আট দুগুণে ষোলো, আট তিনে ৩৪, আট চারে ৩২। গুণ ফলে বা নামতার ফলে কি ৩৩ আছে, তাহলে আট চারে ৩২, আট চারে ৩২। আবার দেখো বক্স রয়েছে বা শূন্য স্থান রয়েছে, গুণ চিহ্ন দিলাম তিন ২৪, তা তিনের নামটা দেখে দেখি ২৪ কতবার ডাকলে এসে যাচ্ছে। তা তিন একে তিন, তিন দুগে ছয়, তিন তিনকে নয়, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, তিন ছয় আঠারো, তিন সাতে একুশ, তিন আটে ২৪, তিন আটে আটবার, তিন আটে ২৪, দু দশটা ২৪। দেখো আরো কতগুলি করে দিচ্ছি তোমাদের সহজ লাগার জন্য। তোমাদের এবার হচ্ছে বক্স দিলাম আরেকটা, গুণিতক চিহ্ন নয়, গুণফল হচ্ছে, গুণফল কত হচ্ছে ৬৩। ঠিক আছে, তা আমি ডাকি নয় নামটা, নয় একে নয়, নয় দুগুণে আঠারো, নয় তিনে সাতাশ, নয় চারে ৩৬, নয় পাঁচে ৪৫, নয় ছয় ৫৪, নয় সাতে ৬৩। তাহলে নয় ৬৩ রয়েছে আর নয় সাতে হচ্ছে, আমি তাহলে আটের দিক ওদিকে যাব না। ঠিক আছে, নয় সাতে ৬৩, ছয় দশ তিন ৬৩, মিলে গেল। দেখো খুব ইন্টারেস্ট লাগবে, তোমরা যদি নামতাটাকে ভালোবাসো তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এরপর আরেকটা করে দেখাচ্ছি, গুণিতক পাঁচ হয়েছে ৪৫, এক পাঁচের নামটা দেখে ৪৫ কতবার ডাকলে হচ্ছে, নয় পাঁচ একে পাঁচ, পাঁচ দুনে দশ, পাঁচ তিনে পনেরো, পাঁচ চারে কুড়ি, পাঁচ পাঁচে ২৫, পাঁচ ছ ৩০, পাঁচ সাতে ২৫, পাঁচ আটে ৪০, পাঁচ নয় ৪৫, ৪৫ এসে আছে। আমি তাহলে পাঁচ দশে যাবো না, ওপারে যাবো না, আমাকে লক্ষ্য রাখতে হবে এটার দিকে, ডেকে ডেকে কখন এইটা এসে যাচ্ছে। তাহলে পাঁচ নয় ৪৫, তাহলে শূন্য স্থানে নয় বসে গেল, নয় পাঁচে ৪৫, ঠিক হলো। এরপরে দেখো আর একটা বক্স দেওয়া আছে, গুণিতক চার, এক দশ ছয় ১৬, তার চারের নামটা ডাকি, ডাকার সঙ্গে সঙ্গে আমরা এটার দিকে চোখ রাখবো। চার একে চার, চার দুগুণে আট, চার তিনে বারো, চার চারে ষোলো, ষোলো এসে যাচ্ছে, চার পাঁচে কুড়ি, মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে ওইটার দিকে যাবো না। যখনই এই সংখ্যাটা এসে যাচ্ছে সেইখানে স্টপ করে দিতে হবে। তাহলে চার চারে ষোলো, এক দশ ছয়
16 তাহলে মিল হয়ে গেল এই রকম দেখো 8 2 একটা করে দেখাচ্ছি এইটা তোমাদের হোমওয়ার্কে থাকবে ঠিক আছে আমি যতগুলো করে দিচ্ছি আর বাকিগুলো তোমরা খাতায় প্রথমে কি করবে তুলে ফেলবে যেমন আজ দিকম তুলবে দেখো এটা বক্স আছে গণিত ফল 3 সমান 27 তারপরে বক্স গণিত 7 28 বক্স গণিত 2 সমান 18 স্মার্টফোনে মেমোরি কমে যাচ্ছে আপনি হয়তো আপনার ফোনে অনেক বেশি অ্যাপ ইউজ করেন নাকি আপনার ফোনে হয়তো অনেক বেশি এরকম করে যতগুলো আছে তোমরা খাতা এরকম তুলে ফেলো দিয়ে বইটা রেখে দিয়ে আমি পর পর লিখে যাব 3 আগে 3 27 কতবার আসে ডাকলে কখন আসে 3 আগে 3 3 দুগুণে 6 3 3 কে 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24 3 9 27 তাহলে এসে 2 10 7 27 3 9 কেউ যদি নামটা খুব সুন্দর মুখস্থ করে দেখলেই কিন্তু বলে দিতে পারে এই জন্য বারবার তোমাদের বলা হচ্ছে নামটাটা একেবারে ছোটস্ত করো বা ঝনঝনে করতে পারলে মুখে এসে যায় আচ্ছা এরপর দেখো সাথে নামটা ডাকছি আকাশ সাথে কে সাত সাত দুনে চোদ্দ সাত তিনে একুশ সাত চারে আঠাশ দু দশ আর আঠাশ সাত চারে সাত চারে আঠাশ দু দশ আর আঠাশ মিল হয়ে গেল এখন দুই নামটা দেখি আঠারো কখন আসছে দুই একে দুই দু দুনে চার দু তিনে ছয় দু চারে আট দু পাঁচে দশ দু ছয় বারো দু সাতে চোদ্দ দু আসতে ষোলো দু নয় আঠারো তাহলে দুই নয় আঠারো মিলে গেল এবার আটের নামটা কতবার ডাকবো দেখো ছাপানো আসে কেন আট একে আট আট দুনে ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ আট সাতে ছাপান্ন পাঁচ দশ ছয় ছাপান্ন তাহলে আট সাতে ছাপান্ন পাঁচ দশ ছয় ছাপান্ন ঠিক আছে এইভাবে চারের দাগে যে রয়েছে দেখো নামটা সাহায্যে গুণ করে ফাঁকা ঘরে গুণফল ঘরে বসা গুণ করে গুণফল বসা অর্থাৎ শূন্যস্থান দেওয়া আছে তা তোমাদের লিখে দিচ্ছে আজকের হোমওয়ার্ক হোমওয়ার্ক একে হচ্ছে পেজ পঁয়ত্রিশের পঁয়ত্রিশের চারের দাগে চারের দাগে করবে আর দুয়ের দাগে হচ্ছে নামটা নামটা হচ্ছে এক একে থেকে বারো পর্যন্ত অন্তত করবে ঠিক আছে হোমওয়ার্ক এছাড়া তোমরা এটা তোমাদের লিখানো এটা প্রত্যেক দিন অঙ্ক বই খুললেই নামটা মুখস্থ করবে এইটা খাতায় তুলবে আর তিন নম্বর বানান লেখো কথায় লেখো ভাষায় লেখো যে থাকে বানান হচ্ছে এক থেকে একশো প্রত্যেক দিন পড়বে আর হচ্ছে ওয়ান থেকে হান্ড্রেড এই হচ্ছে বানান প্রত্যেক দিন এইগুলো হচ্ছে অঙ্কের মূল ভিত ঠিক আছে এইগুলো জানবে আর তোমাদের যোগ বিয়োগ যেগুলো শেখানো হয় তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে ঠিক আছে আজকের এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর স্কুলে এই জুলাই মাস থেকে আসার চেষ্টা করো ঠিক আছে এখন সেরকম সংক্রমণটা অনেকটাই কমেছে তোমাদের স্কুলের সঙ্গে তো যোগাযোগ রাখতেই হবে তোমাদের স্টুডেন্ট লাইফ তোমার সেরকম না যে বাড়িতে বসে থাকলে হবে হ্যাঁ তোমাদের বারবার বলা হচ্ছে জুলাই মাসে তোমরা স্কুলে আসার চেষ্টা করো কেউ না কেউ তোমাদের পড়া দেওয়া নেওয়া করবে আমরাও থাকছি আচ্ছা তাহলে এই পর্যন্ত হোমওয়ার্ক তো ভালো থেকো করবে।